আড্ডা, গল্পে জমজমাট, গল্পের সংসার। বিশ্ব সংসারের এই বিশাল স্টেজে আমরা সবাই অভিনেতা। সংলাপ বলতে বলতে জমে ওঠে কথা, আর এই কথা সংলাপ ঘিরে তৈরি হয় গল্প। এই সব গল্পই শোনাবো আমরা, শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও। শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স গল্পের সংসার, আড্ডা, গল্পে জমজমাট। সত্যজিৎ প্রথম উত্তম কুমারকে ভেবেছিলেন ঘরে বাইরে ছবিতে সন্দীপের চরিত্রটির জন্যে। ঠিক সেই সময় দেখা করতে এসেছিল উত্তম, ভাবনাটা মাথাতেই ছিল। ফলে ওকে বললাম, ঘরে বাইরে করব, তুমি সন্দীপটা করবে নাকি? শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স জানা অজানা সত্যজিৎ, গল্প শোনাচ্ছেন দেবাশিস মুখোপাধ্যায়। জানেন কি, চিড়িয়াখানা ছবিটা সত্যজিৎ রায়ের ছিল না মোটেও। তিনি এসে এই ছবির হাল ধরেছিলেন অনেক পরে, ছবি ছিল অন্য কারোর। সে কাহিনী জানেন না তো? উত্তম কুমার যে তাকে হুবহু নকল করে নায়কে একটা সিন ঢুকিয়ে ফেললেন, আচ্ছা সে কথাটা কি জানেন? ওমা, তাও জানেন না? বেশ, তাহলে চলুন দেবাশিস মুখোপাধ্যায়ের কাছ থেকে সেই সব গল্প আজ শুনে নি। সত্যজিৎ রায়কে তিনি তো খুব কাছ থেকে দেখেছেন, তার নিজের মুখ থেকে অনেক গল্প শুনেছেন তিনি। চলুন দেবাশিসদের কাছ থেকে এবার তাহলে সেই অজানা সত্যজিৎকেই জানা যাক। আজকে যে প্রসঙ্গ নিয়ে বলবো সেটা হচ্ছে সত্যজিৎ রায় আর উত্তম কুমার। উত্তম কুমারকে নিয়ে সত্যজিৎ রায় দুটি ছবি করেছেন, প্রথমে নায়ক 1966-তে, তার পরের বছর চিড়িয়াখানা। উত্তম কুমারের কথা ভেবেই সত্যজিৎ লিখেছিলেন নায়ক ছবির চিত্রনাট্য। উত্তম তখন বাংলা চলচ্চিত্রের প্রায় মধ্যগগনে, প্রায় কেন, সত্যিই মধ্যগগনে। সত্যি বলতে তখন উত্তম অভিনীত যে কোনো ছবিতেই আলাদাভাবে ফুটে উঠতেন উত্তম কুমার। ফলে বিশেষ কোনো চরিত্র চিত্রণে উত্তম কুমারকে ভাবা সত্যজিতের পক্ষে সম্ভবই ছিল না। নায়ক উত্তম কুমারের পরিচয়টিকেই সত্যজিৎ কাজে লাগাতে চেয়েছিলেন, মিশিয়ে দিতে চেয়েছিলেন নায়ক আর উত্তম কুমারকে। না হলে ছবির টাইটেল দৃশ্যেই পর্দা জুড়ে দেখানো হয় উত্তম কুমারের বিখ্যাত ইউছাট কেশবিন্যাস। চিড়িয়াখানা ছবিটিকে খাঁটি সত্যজিতের ছবি বলা যায় কি না এটা ভেবে দেখা যেতে পারে। কারণ ছবিটি শুরু করেছিলেন সত্যজিতের সহকারীরা, পরে সত্যজিৎ রায় এই ছবির কাজে হাত দেন। যদিও চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে অভিনয়ের সুবাদেই উত্তম কুমার পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতার জন্যে প্রথম জাতীয় পুরস্কার, ভরত পুরস্কার। সত্যজিতের সঙ্গে উত্তমের পরিচয় অনেক আগে থেকেই। নিজে যখন ছবির জগতে আসেননি তখনই প্রথম উত্তমের ছবি দেখেন সত্যজিৎ রায়। নতুন একটি হিরোর আবির্ভাব হয়েছে শুনে সত্যজিৎ 1952 সালে দেখেছিলেন বসু পরিবার। সত্যজিৎ লিখেছেন, নির্মলদের ছবি, পরিচ্ছন্ন পরিচালনা, আটসার চিত্রনাট্য, এই বিশেষ পরিচালকের কাজ ভালো লেগেছিল বলেই পরে দেখলাম 74.5 ও চাঁপাডাঙ্গার বউ। তিনখানা ছবি পরপর দেখে মনে হলো উত্তম কুমারের অভিনয়ে ও ব্যক্তিত্বে সত্যিই একটা স্বাতন্ত্র্য আছে। সত্যজিৎ প্রথম উত্তম কুমারকে ভেবেছিলেন ঘরে বাইরে ছবিতে সন্দীপের চরিত্রটির জন্যে। একবার কথা প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, অপরাজিত ছবির শুটিংয়ের সময় কাশীর ঘাটে পড়ে গিয়ে আমার পা ভেঙে যায়। ভাঙা পা নিয়ে অনেক দিন বসে থাকতে হয়েছিল। ভেবেছিলাম এর পরের ছবিটা হবে ঘরে বাইরে। ঠিক সেই সময় দেখা করতে এসেছিল উত্তম, ভাবনাটা মাথাতেই ছিল। ফলে ওকে বললাম, ঘরে বাইরে করব, তুমি সন্দীপটা করবে নাকি? উত্তম তখন কিছু বলেননি, বলল ভেবে পরে আপনাকে জানাবো। বাড়ি গিয়ে ফোনে আপত্তিটা জানায়, নিজেই বলেছিল ওকে ভিলেন হিসেবে দেখতে ভক্তদের খুব একটা পছন্দ হবে না। এর ঠিক 10 বছর পর নায়ক, সাধারণ মধ্যবিত্ত ঘরের এক অভিনয় পাগল যুবক ছবিতে নেমে তত্তরিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে।
এই অবস্থায় এই যুবকের মনে কী ধরনের দ্বিধা দ্বন্দ্ব দেখা দিতে পারে, তার মূল্যবোধ কি পরিবর্তন হতে পারে, এই ছিল গল্পের বিষয়। হয়তো নিজের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিল ছিল বলেই উত্তম শুধু রাজি নয়, বেশ খুশি হয়েছিলেন চিত্রনাট্য শুনে। সত্যজিৎ লিখেছেন, আলোচনা করে বুঝলাম যে গল্পের গভীরে প্রবেশ করতে না চাইলেও বা না পারলেও তার চরিত্রটি কীভাবে ফুটিয়ে তুলতে হবে সেটা উত্তম মোটামুটি বুঝে গিয়েছে। ততদিনে উত্তম সুচিত্রার রোমান্টিক জুটি সুপারহিট। সত্যজিতের কয়েকটি প্রস্তাবে দ্বিধা থাকলেও উত্তম পরে তা জোর করে কাটিয়ে ওঠেন। বিশেষ করে যখন তাকে বলা হয়েছিল, তোমার গালে যে সাম্প্রতিক পান বসন্তের দাগগুলো রয়েছে সেগুলো ক্যামেরায় বোঝা যাবে, কারণ তোমাকে কিন্তু মেকআপ ব্যবহার করতে দেওয়া হবে না। উত্তম মারা যাওয়ার পর সত্যজিৎ জানিয়েছিলেন, আমি অবশ্যই বলবো, উত্তমের সঙ্গে কাজ করে যে তৃপ্তি পেয়েছিলাম তা ছিল আমার চলচ্চিত্র জীবনে এক বিশেষ সুখের অভিজ্ঞতা। উত্তম ছিল যাকে বলে খাঁটি প্রফেশনাল। রোজই দিনের শুরুতে সেদিনকার বিশেষ কাজগুলি সম্পর্কে একটা প্রাথমিক আলোচনার পর আমাকে নির্দেশ দিতে হতো সামান্যই। সবচেয়ে বড় কথা এই যে নিছক নির্দেশের বাইরেও সে মাঝে মাঝে কিছু সূক্ষ্ম ডিটেল তার অভিনয়ে যোগ করত, যেগুলো সম্পূর্ণ তার নিজস্ব অবদান। এই অলঙ্করণ কখনোই বাড়াবাড়ির পর্যায়ে পড়ত না, এটা সবসময় হতো আমার পক্ষে একটা অপ্রত্যাশিত উপরিপ্রাপ্তি। বড় অভিনেতার একটা বড় পরিচয় এইখানেই। তাছাড়া সেই সময় উত্তম সাধারণত যে ধরনের ছবি করতে অভ্যস্ত ছিলেন, অর্থাৎ প্রেমের গল্পের ছবি, নায়ক কিন্তু মোটেই তা নয়। প্রেম থাকলেও তা ছিল প্রচ্ছন্ন। উত্তম কুমার যে গতানুগতিক পথ থেকে বেরিয়ে আসতে চাইতেন তার আরেকটি বড় প্রমাণ পরের বছরেই চিড়িয়াখানায় অভিনয়। চিড়িয়াখানা ছিল নায়িকা বর্জিত ছবি, ফলে বলা যেতে পারে উত্তমের পক্ষে আরও বড় ব্যতিক্রম। এবং উত্তম কুমার যে ভালো অভিনয় করতে চাইতেন, ভালো ছবিতে অংশগ্রহণ করতে চাইতেন, তার মনের মধ্যে যে একটা খিদে ছিল নিজের অভিনয়কে উত্তরোত্তর আরও ভালো করার চেষ্টা ছিল, সেটা কিন্তু আরও বোঝা যায় যে নায়ক এবং চিড়িয়াখানা ছবির পর যদি আপনারা উত্তমের ছবিগুলো লক্ষ্য করেন দেখবেন যে উত্তমের অভিনয়ের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন এসেছে। অর্থাৎ বাস্তব অভিনয় এটা কিন্তু এই দুটি ছবির পরে উত্তমের অভিনয়ের মধ্যে ভীষণভাবে পরিলক্ষিত হয়। কিন্তু আমাদের একটাই মুশকিল যে সত্যি সত্যি উত্তম কুমারকে নিয়ে একটা সুনির্দিষ্ট বিশ্লেষণমূলক ব্যাখ্যা দিয়ে কোনো বই সেভাবে লেখা হয়েছে বলে আমি জানি না। অন্তত এই প্রসঙ্গে মনে পড়ে গেল যে যখন নায়কের ছবির শুটিং হচ্ছে তখন সত্যজিৎ রায়ের একটা অভ্যেস ছিল টেনশনে রুমাল চিবানো। উত্তম কুমার সেটা লক্ষ্য করে নিজের অভিনয়ের মধ্যেও ওই রুমাল চিবানোটা রেখে দিয়েছিলেন। সত্যজিৎ একদিন শুটিংয়ের সময় বললেন যে তুমি ওটা রাখছো নাকি? তো উত্তম কুমার বলেছিলেন যে আপনার আপত্তি থাকলে রাখবো না। তখন সত্যজিৎ বলেছিলেন না না রাখতে পারো। আর একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে যে প্রত্যুৎপন্ন মতিত্ব। একটা দৃশ্য ছিল যে শর্মিলা ঠাকুর উত্তম কুমার অর্থাৎ নায়কের কাছে অটোগ্রাফ চাইতে গেছে, তো অটোগ্রাফটা দিতে গিয়েই দেখছে পেনে কালি পড়ছে না। নায়ক অরিন্দম ওখানে যে টেবিলে যে জলের গ্লাসটা ছিল তাতে একবার কলমটা একটুখানি জলটা ছুঁয়ে অটোগ্রাফটা দিয়ে দেয়। এটা কিন্তু স্ক্রিপ্টে ছিল না, এটা উত্তম কুমারের তাৎক্ষণিক ব্যবহার। সত্যজিৎ দুঃখ করে লিখেছিলেন যে উত্তমের 250 ছবির মধ্যে অন্তত 200 ছবি লোকের মন থেকে মুছে যাবে, কারণ যে দেশে সৎ অভিনেতার সদ্ব্যবহার করতে জানা
লোকের এত অভাব, সেখানে এটাই তো স্বাভাবিক। কিন্তু শিল্পীর বিচার সবসময় হয় তার শ্রেষ্ঠ কাজের উপর। উত্তমের অভিনয়ের পরিধি যে খুব বিস্তৃত ছিল তা নয়, কিন্তু তার এই নিজস্ব পরিধিতে ক্রমান্বয়ে 30 বছর ধরে সে যে নিষ্ঠা ও ক্ষমতার পরিচয় দিয়েছে তা সত্যি কোনো তুলনা নেই। আপনারা শুনলেন প্যাস্টেল এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস জানা অজানা সত্যজিৎ, দেবাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পের জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।